Hello, welcome to everyone. In this video, West Bengal Council of Higher Secondary Education Boarder, West Bengal Boarder, উচ্চ মাধ্যমিকের যে ফিজিক্সের পরীক্ষা হয়ে গেল 2022-এর, সেই পরীক্ষার কোশ্চেনের উত্তর আমরা আজকে ডিসকাস করব। আজকে আমরা পার্ট বিটা ডিসকাস করব, এরপরে আমরা আপকামিং সেশনগুলোতে পরের অ্যান্সারগুলো দেখব। তো আজকে পার্ট বি এর অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা আমাদের বলেছিল যে হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত শক্তি স্তরের শক্তি দিয়ে দিয়েছে, প্রথম এক্সাইটেড স্টেট, মানে আমাদের ওই গ্রাউন্ড স্টেট ছিল -13.6 eV, তারপরে ছিল -3.4 eV, সো অন। তো এই প্রথম যে এক্সাইটেড স্টেট, সেখানে এনার্জিটা দিয়ে দিয়েছে, এটা না জানলেও চলবে। তো এনার্জি দিয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে যে ওই স্তরে স্থিতিশক্তির মান কত। তার জন্য আমাদের যেটা জানতে হবে যে স্থিতিশক্তির মান আর সরি, ই হচ্ছে আমাদের মোট শক্তি, সেই মোট শক্তির মান স্থির শক্তির মানের অর্ধেক হয় আর গতিশক্তির সাথে মাইনাসে রিলেশন হয়, ঠিক আছে। এইটা যদি জানা থাকে তো খুব সহজেই এর অ্যান্সারটা পাওয়া যাবে। মানে মোট শক্তি হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জির সাথে মানের সাথে সমান হয়, শুধু সাইনটা আলাদা হয়, আর স্থির শক্তির সাথে কি হয়, স্থির শক্তির হাফ হচ্ছে মোট শক্তি হয়, ঠিক আছে। তাহলে স্থির শক্তি কি হবে, 2 ইন্টু মোট শক্তি, একে 2 দিয়ে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসছে -6.8 eV। পরের কোশ্চেনটা দেখি, বলছে আই আর 4I প্রাবল্যে দুটো আলোক উৎস থেকে ব্যতিচ্যাপ তৈরি হয়েছে, তাহলে তখন উৎস থেকে আলোক তরঙ্গ দৈর্ঘ্য যখন π/2 দশা পার্থক্য মিলিত হচ্ছে, প্রাবল্য কত। আমাদের ফর্মুলা জানতে হবে যে লব্ধি প্রাবল্য সমান I1 + I2 + 2√I1I2 cos φ। cos φ এর মান যদি আমরা π/2 বসাই, cos π/2 এর মান হচ্ছে 0, এই পার্টটা 0 হয়ে গেল, I + 4I হয়ে যাচ্ছে φ/2, তাহলে অ্যান্সার হয়ে গেল বি। নেক্সট কোশ্চেন অরে দেওয়া ছিল, বলছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের ব্যবধান d দেওয়া আছে, স্মল d, ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল d, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, ঝাড়রের কৌণিক বেদ কত। শুধু ঝাড়রের বেদ বললে হয়ে যেত d ল্যামডা বাই d, কৌণিক বেদ বলেছে, তার মানে থিটাটা বার করতে হবে। তো এটা যদি d ল্যামডা বাই d মানে বিটা হয় আর এই ডিস্টেন্সটা d হয়, তাহলে কৌণিক বেদটা কি হবে, বিটা বাই d, কৌণিক ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, তাহলে বিটা বাই d, বিটা ভ্যালু আমরা যদি বসাই d ল্যামডা বাই d, ডি কেটে যাবে, ল্যামডা বাই d, অ্যান্সার হয়ে যাচ্ছে সি। নেক্সট কোশ্চেন, বিভিন্ন বর্ণের অক্ষরের ওপর একটি সমতল কাঁচ ফলক রাখা হলো, এইটা একটা কাঁচ ফলক, এইখানে বিভিন্ন অক্ষরগুলো লেখা আছে বিভিন্ন বর্ণের, লাল নীল কালো। বলছে যে অক্ষরটি সবথেকে কম উপরে উঠবে, মানে আমাদের ওই আপাত সরণ তো হবে, তো এই আপাত সরণ যেটা উপরে উঠছে সেটার ফর্মুলা আমরা জানি d(1 - 1)µ, মিউটা হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক। এবার প্রতিসরাঙ্কর সাথে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক এটা ছিল a + b/λ². এবার আমরা জানি যে লাল আলো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির থেকে বেশি হয়, তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় মিউটা কম হবে, কারণ এটা নিচে আছে, তাহলে মিউটা কম হলো। মিউ যদি কম হয় এই পার্টটা বেশি হবে, আর বেশি জিনিসটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে এক্সট্রাও কম হবে, তাহলে মিউ কম হলে এক্সট্রা কম হচ্ছে। এক্স মানে কি, আপাত সরণ, তাহলে লালের ক্ষেত্রে আপাত সরণ সব থেকে কম হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন, বলছে একটি কুণ্ডলিতে 0.08 সেকেন্ডে তড়িৎ প্রবাহ +10A থেকে অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ার পরিবর্তন হয়, হয়ে যে তড়িৎচালক বল হয় 50 ভোল্ট, তাহলে সাবেশাঙ্ক কত। আমরা জানি E = LdIdt, E মানে হচ্ছে তড়িৎচালক বল, L সাবেশাঙ্ক, আর DIdt মানে হচ্ছে কারেন্টের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। তো L = হয়ে যাচ্ছে E/DIdt, E মানে এখানে আমাদের বলে দিয়েছে 50, DI মানে কারেন্টের চেঞ্জ কত হচ্ছে 10, -10 তাহলে 20, আর টাইমটা হচ্ছে 0.08, তো একে কাটাকাটি করলে আমাদের আসছে 0.2 হেনরি। নেক্সট কোশ্চেন, কোনো একটি তড়িৎ প্রবাহ বহনকারী তড়িৎবাহী তড়িৎ প্রবাহ ঘনত্ব এবং তড়িৎ ক্ষেত্রের অনুপাত, পরিবাহী তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব ভাগ্নে আমরা ইংলিশে যেটা বলি কারেন্ট ডেন্সিটি, সেটা জে দিয়ে ডিনোট করা হয়, আর তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই। এবার ওহমসের ভেক্টর সূত্র ল, মানে ওহমসের সূত্রের ভেক্টর রূপ আমরা কি জানি, J = σ e, আমাদের বলেছে এই J/E এর এটা কি কার সাথে সমান হচ্ছে, তো এইটা কি হলো সিগমা, সিগমা মানে কন্ডাক্টিভিটি বা পরিবাহিত, অ্যান্সার হয়ে যাচ্ছে বি। নেক্সট, একটি আর রোধের রোধের তড়িৎ কোষে দুই প্রান্তে ক্যাপিটাল আর বহিঃস্থ রোধ সংযোগ করা হলে যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ প্রভাব পাওয়া যাবে। তো এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলছে যে এখানে সর্বোচ্চ প্রভাব কখন হবে, যদি বহিঃস্থ রেজিস্টেন্স আর অন্তঃস্থ মানে অভ্যন্তরীণ রোধ দুটো সমান হয়, তাহলে R = R হলে সেটা ম্যাক্সিমাম হবে। নেক্সট কোশ্চেন,
দুটি সসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্ব সময় পরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো। এই একটা প্লেট, এই একটা প্লেট, এই প্লেটে আমাদের প্লাস সিগমা যদি দেওয়া হয় চার্জ ডেন্সিটি, এতে মাইনাস সিগমা দেওয়া হবে, তাহলে প্লাস সিগমা থেকে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড হয় কী হয়, সিগমা বাই টু এপসাইলন নট, প্লাস থেকে দুদিকেই বার হবে আর মাইনাস থেকে দুদিকে এন্ট্রি করবে। তাহলে এই মাঝের রিজিয়নটাই কী হলো, প্লাস থেকে বার হচ্ছে আর মাইনাসের দিকে যাচ্ছে, মানে এইটার এফেক্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের দিকে আর এটার জন্য এদিকে, তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড অ্যাড হয়ে টোটাল হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেন, একটি অসীম বিস্তৃত সমান্তরাল ধাতব পাতকে একটি কে পরাবৈদ্যুত ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার আধানে আহিত করা হলো। মানে এই একটা প্লেট আছে, তাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের আধান দেওয়া হলো, ধাতব পৃষ্ঠের পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে। এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা মেটেরিয়াল আছে, তাহলে এখানে প্লাস চার্জের যেখানে এখানে মাইনাস চার্জ ইনডিউসড হবে, আবেশ হবে। এবার এটা ঠিক অনেকটা এই রকম কেসের মতো হয়ে গেল না, একই কেস এটার মতনই হয়ে গেল, তো অ্যান্সার হয়ে যাবে সিগমা বাই এপসাইলন। যেহেতু এখানে এপসাইলন মিডিয়াম আছে, এটাতে এয়ার ছিল বলে এপসাইলন নট হয়েছিল, এখানে যেহেতু ওই মিডিয়াম রয়েছে তাহলে এপসাইলন হবে, আর এপসাইলন মানে হচ্ছে কে ইন্টু এপসাইলন নট, কারণ কি কে ইকুয়ালস টু কী ছিল, এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট, পিএন সংযোগ ডায়োডের প্রযুক্ত কম্পাঙ্ক 50 আর্জ, এখানে যে কম্পাঙ্কটা দেওয়া হচ্ছে সেটা 50 আর্জ, তাহলে অর্ধ তরঙ্গ বিবর্ধন আর পূর্ণ তরঙ্গ বিবর্ধনে কম্পাঙ্ক কী হবে। অর্ধ তরঙ্গে আমরা জানি যে হাফ পার্ট পাওয়া যায়, হাফ পাওয়া যায় না, পূর্ণ তরঙ্গে পুরোটাই পাওয়া যায়। তো এখানে টাইম পিরিয়ডটা তো একই আছে, এখানে টোটাল টাইম পিরিয়ড এটা ছিল, এখানেও তাই আছে, তাহলে কম্পাঙ্ক একই থাকবে, কিন্তু এখানে টাইম পিরিয়ড হাফ হয়ে গিয়েছে, তো পুরোটার থেকে অর্ধেক হয়ে গিয়েছে পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে, টাইম পিরিয়ড যদি হাফ হয় ফ্রিকোয়েন্সি ডবল হবে, তাহলে 50 আর 100 অ্যান্সার হয়ে যাচ্ছে সি। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংক্রমণের জন্য হাইড্রোজেনের থেকে নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক সব থেকে কম হবে। আমরা তার জন্য এনার্জির যে লেভেলগুলো সেগুলো ছবিটা যদি মনে থাকে, হাইড্রোজেনের প্রথমের থেকে এই গ্যাপটা সব থেকে বেশি, তারপরে গ্যাপ কমে, যত ওপর দিকে যাওয়া যায় এই গ্যাপটা কমতে থাকে। এবার আমরা এই ট্রানজিশানগুলো দেখি, 2 থেকে 1, 2 থেকে 1 মানে এইটা, তারপর 4 থেকে 3, 4 থেকে 3, তারপরে 3 থেকে 1, তারপরে হচ্ছে 4 থেকে 2। তো এখানে দেখতে পাচ্ছি এনার্জি গ্যাপ সব থেকে বেশি এই সি এরটা, আর সব থেকে কম বি এরটা। আমাদের সব থেকে কম বলেছে, এনার্জি গ্যাপ কম হলে তবেই তো ফ্রিকোয়েন্সিটা কম হবে, কম্পাঙ্কটা কম হবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এই বি। নেক্সট কোশ্চেন বলছে, কেজি মিটার কিউব নিউক্লিয় ঘনত্ব, নিউক্লিয় ঘনত্ব মানে ওই ভর বাই আয়তন, ভর মানে হচ্ছে এ অ্যাটমিক নাম্বার ইনটু ওই অ্যাভোগাড্রো নাম্বার, ওখানে কেজিতে চলে আসবে, মানে একটা প্রোটনের যে মাস সেটা এটা, প্রোটন আর নিউট্রনের মাস কাছাকাছি, তো আমরা এটা লিখতে পারি। আর আয়তন মানে হচ্ছে 4 পাই r³ ইনটু এ, এ কেটে যাবে, আর জিরোর ভ্যালু হচ্ছে এটা, তো এটা ক্যালকুলেট করলে এটা হবে, এটা যদি মনে থাকে ভালো, না হলে এইভাবে একটু বার করে নিতে হবে। ওকে, তো অ্যান্সার হবে আমাদের সি। নেক্সট হচ্ছে, এলইডি থেকে নিঃসৃত আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য প্রাবল্য কিরসের উপর নির্ভর করে। এলইডির কার্যকারিতা মনে আছে যে এখানে যখন আমরা সম্মুখ বায়াস দেবো পি ডায়োডে, পি ডায়োডে সম্মুখ বায়াস যখন দেওয়া হবে তখন কী হয়, এখান থেকে আমাদের ইলেকট্রনগুলো হচ্ছে এইদিকে চলে যায়, এখানে প্রচুর হোল থাকে, এরা তা রিকম্বিনেশন করে এখান দিয়ে বার হয়। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বার হচ্ছে আলটিমেটলি কার ওপর ডিপেন্ড করলো, এই শক্তি স্তরের ওপর ডিপেন্ড করলো আর ফরওয়ার্ড বায়াস, তাহলে শক্তির ব্যবধান আর ফরওয়ার্ড বায়াস, অ্যান্সার হয়ে যাচ্ছে এ। নেক্সট কোশ্চেন বলছে, দুটো ফটোডায়োড D1 ও D2 দুটি পটি পটি স্তরের ব্যবধান দিয়ে দিয়েছে 2.0 আর 2.2, যে ডায়োডে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক চিহ্নিত করতে পারবে তা হলো, তো এই যদি সরি এই যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে শক্তি কী হবে, 1 2 4 0 0 বাই 6 2 0 0 কেটে যাবে 2 eV, তার মানে যে লাইটটা আসছে সেটা 2 eV। এবার এদের ব্যবধান হচ্ছে একটা 2 একটা 2.2, তাহলে 2 যেটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে এখানে ডিটেক্ট করবে, বাট এটাতে অ্যাবজর্ব হবে না, লাইটটা পাস করে যাবে, তাহলে কেবল D1। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কোন আলোকীয় তন্তুতে ব্যবহার করা হয়। তা আলোকীয় তন্তুতে মনে আছে ভেতরটা কোর, বাইরেটা কোর, নিচেরটা ক্ল্যাডিং, উল্টো লিখেছি, ভিতরেরটা কোর, সরি, কোর ক্ল্যাডিং, কোর আর ক্ল্যাডিং ছিল, তো এই কোর আর ক্ল্যাডিংয়ের মধ্যে লাইট কী হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে, এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স এমন থাকে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, যার ফলে এনার্জি লস হবে না, লাইটটা অনেক দূর পাস করবে। ওকে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। নেক্সট কোশ্চেন বলছে, এ ও বি দুটো ধাতব পৃষ্ঠের নিউ কম্পাঙ্কের ফোটনের আপতন আপাতন ঘটানো হলো, যদি দুটি ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক যথাক্রমে নিউ বাই টু আর নিউ বাই থ্রি হয় তাহলে এ ও বি ধাতব
পাত থেকে নিঃসৃত ইলেকট্রন গুণর সর্বোচ্চ গতিশক্তির অনুপাত কত হবে? তো এখানে একটা নিউ এলো, এখানে একটা নিউ এলো, এটা তো হচ্ছে প্রারম্ভিক কম্পাঙ্ক নিউ এ হচ্ছে নিউ বাই টু, আর এটা হচ্ছে নিউ বাই থ্রি। এবার আমরা আইনস্টাইন ইকুয়েশন কি জানি, যে মোট যে শক্তি সেটা হচ্ছে একটা কার্য অপেক্ষাকে কাজে লাগছে, বাকিটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে এখান থেকে ইকে সমান হয়ে যাচ্ছে এইচ নিউ মাইনাস নিউ নট। তাহলে দুজনার যদি রেশিও করি, ইকে এ বাই ইকে বি, এইচটা কেটে যাবে, নিউ মাইনাস নিউ নট এ, নিউ মাইনাস নিউ নট বি। নিউ নট এ আর নিউ নট বির ভ্যালু যদি আমরা বসাই তো এটা হয়ে যাচ্ছে 3/4। নেক্সট কোশ্চেনে যাই। তীব্র গতিসম্পন্ন ইলেকট্রনের লক্ষ্যবস্তুতে আঘাত করলে, ধাতব লক্ষ্যবস্তুতে আঘাত করলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বিকিরণ হয়। আমরা এক্স রে রশ্মি যখন পড়ি যে ওখানে এক্স রে রশ্মি কীভাবে তৈরি হয়, তার মেকানিজমটা এটা বলেছিলাম যে একটা হাই এনার্জি ইলেকট্রন যখন পাস করে কোনো একটা নিউক্লিয়াসের কাছে, তখন এটা এরকম বেন্ড হয়, অ্যাসিলেট হয়, তখন যে রেডিয়েশন ছাড়ে সেটাই হচ্ছে এক্স রে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এক্স রে। নেক্সট কোশ্চেন, উপগ্রহে যোগাযোগের ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। অ্যান্সার, অতিবেগুনিতে ভিটামিন ডি জানি, অবলোহিততে ফটোগ্রাফিতে কাজ করে, আর গামা রশ্মি বৈজ্ঞানিক যেসব গবেষণা হয় সেখানে কাজ করা হয়। ওকে, আচ্ছা পরের কোশ্চেন বলছি, একটি তড়িৎগ্রস্ত কণার সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্র আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? তো এই যে আর ব্যাসার্ধে পরিক্রমণ করছে, মানে এখানে আমাদের যে কিউ ভি আর লরেন্স ফোর্স, সেটা আমাদের অভিকর্ষ অভিকেন্দ্র বলের সাথে সমান হবে এম ভি স্কোয়ার বাই আর। সেখান থেকে ভি এর মান পেয়ে যাচ্ছে, এবার কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি এর মানটা যদি বসায় তো এই এক্সপ্রেশনটা আসছে। এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই কাইনেটিক এনার্জি আর আর স্কোয়ার দুটো হচ্ছে প্রপোর্শনাল। এবার কাইনেটিক এনার্জিটা দ্বিগুণ করা হয়েছে, তার মানে এখানে দুই হবে, তার মানে রুট টু আর গুণ হয়ে যাবে, তাহলে রুট টু গুণ অ্যান্সার হয়ে যাচ্ছে। আর বলছি, একটি গোলীয় তরল ওটার ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, যদি এটার বিভাজন করে 8টা কণা হয় তাহলে ধারকত্ব কত হবে? তো বড়টার যদি ক্যাপিটাল হয়, ছোটোটার গুণ স্মল আর হয়, তাহলে বড়টার ভলিউম আর ছোটো গুণের মোট ভলিউম সমান হবে, বড়টার ভলিউম 4/3 πr³, আর ছোটো গুণের ভলিউম হচ্ছে 4/3 πr³×8। এখান থেকে স্মল আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে r/2। এবার সি এর সাথে আর হচ্ছে প্রপোর্শনাল হয়, মানে আমাদের ধারকত্বটা হচ্ছে রেডিয়াসের সাথে প্রপোর্শনাল, সো সেখান থেকে আমাদের ফাইনালি সি প্রাইমের ভ্যালু চলে আসছে c/2। সো দিস ইজ দি 1/2 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, তরঙ্গ মুখের ওপর অবস্থিত দুটো বিন্দু দশা পার্থক্য কত? তরঙ্গ মুখের ডেফিনেশন ছিল যে সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ, সমদশা মানে প্রত্যেকটার কণার দশা সমান, তাহলে দশা পার্থক্য শূন্য। পরের কোশ্চেন হচ্ছে, একটি সরু রেখাচিত্র দিয়ে নির্গত আলোরশ্মি আলোকুচ্ছের তরঙ্গমুখের আকার কী হবে? এই যে লাইটটা বার হচ্ছে সেখান থেকে কী হবে, অর্ধ সিলিন্ডারের মতো হবে, মানে আমরা যদি একটা সিলিন্ডার কনসিডার করি, সেই সিলিন্ডারের যদি হাফ পোর্শন কেটে দেওয়া যায় তাহলে যেটা দেখতে হবে অর্ধ চোঙাকৃতি। ওকে, নেক্সট কোশ্চেন, অশুদ্ধি হিসাবে একটি পঞ্চযোজী মৌল মানে পেন্টাভ্যালিন যদি ডোপিং করা হয় তাহলে শক্তিস্তরের কীরূপ পরিবর্তন হবে? মানে হচ্ছে সিলিকনের এইটা ছিল কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, মাঝখানে হচ্ছে ফার্মি লেভেল থাকে, যখনই ডোপিং করা হয় ফার্মি লেভেলটা উপরের দিকে উঠে যায়, ইলেকট্রন বেশি থাকে বলে, যেটাকে আমরা ডোনর লেভেল বলে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে, সৌরকোষ নির্মাণের ক্ষেত্রে গ্যালিয়াম অক্সাইড কেন ব্যবহার করায়? সিলিকনের ক্ষেত্রে কী হয়, খুব তাড়াতাড়ি কর্মদক্ষতা হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে। সোলার সেল, সৌর সৌরকোষ মানে সোলার সেল, সোলার সেলে তো সূর্যের আলো পড়বে, গরম হবে, তো গরম হলে সেখানে সিলিকনের কর্মদক্ষতা কমে যায়। সেই রেসপেক্টে গ্যালিয়াম আর্সেনাইটের কিন্তু ওই উষ্ণতার সাথে কর্মদক্ষতা কমে না, সেই জন্য গ্যালিয়াম আর্সেনাইটকে আমরা ইউজ করি সৌর কোষের জন্য। সো তারপরে বলছে, দ্যাস একটি তড়িৎগ্রস্ত কণা তার চতুর্দিকে শুধু তড়িৎক্ষেত্র উৎপন্ন হয়, এটার অ্যান্সার হবে স্থির তড়িৎগ্রস্ত কণার চতুর্দিকে শুধু তড়িৎক্ষেত্র উৎপন্ন হয়, শুধু তড়িৎক্ষেত্র, ঠিক আছে, শুধু তড়িৎক্ষেত্র হয় স্ট্যাটিক বা স্থিরের ক্ষেত্রে, যদি ইউনিফর্ম ভেলোসিটি যায় তা ম্যাগনেটিক ফিল্ড, আর নন ইউনিফর্ম ভেলোসিটিতে যদি চার্জটা যায় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হবে। আর বলছে, কুড়ি উষ্ণতার ঊর্ধ্বে কী হয়, অয়স্চুম্বকটা পরাচুম্বকতে পরিণত হয়ে যায় আমরা জানি, তো এটা ঠিক। নেক্সট কোশ্চেন বলছে, পরমাণু তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সম্পর্ক কী ছিল, nh/2π বোর্স থিওরি অনুযায়ী, তাহলে তৃতীয়তে এন এর ভ্যালু 3 হবে, 3h/2π। তারপর বলছে, হাইড্রোজেন বর্ণালীর যে অংশ তড়িৎচুম্বকীয় বর্ণালীর দৃশ্যমান অঞ্চলে অবস্থিত তাদের নাম লেখো, দৃশ্যমান অঞ্চলে হচ্ছে বামার শীর্ষ, লাইমানটা হচ্ছে অতিবেগুনি, প্যাসানটা হচ্ছে অবলোহিত। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে, বুঝতে অসুবিধা কোথাও যদি হয় আর কোথাও যদি প্রবলেম মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল, ইউ ক্যান কানেক্ট উইথ মি উইথ দিস টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড দিস ইজ মাই অনলাইন প্ল্যাটফর্ম।
and this is my YouTube channel details. Go to this channel, you will be get different field related video like this session. If you learn something from this session, share this video to your friends, either he or she also get benefit from this video. Subscribe this channel if you need this channel. Those already subscribe, thanks for subscription. Press the bell icon to get notification of upcoming video. So take care, we'll meet in the next video as soon as possible. Thank you.